না যাব। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, আসলে হাজার মানি কাঁদলে মুকতা ঝরে, আসলে হাজার মানি কাঁদলে মুকতা ঝরে, জারি দিলে আছে কাবা নয়নে মদিনা, জারি দিলে আছে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, জোর করো সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ও আব্বাজি মুসলমান ভাইরাও, ও গো মা খালা শুনে জন্মা রাতের বেলা ঘুমাও, আমরা যদি সত্যিকারী নবীর দিবানা হয় রে বাবা, এই বাবাজি মুসলমান ভাইরাও, আমরা মুসলমান মেলাতে ঠেলা খেতে পারি না। কি গো এ মেলা কারা করেছিল? কারা? ইহুদিরা করেছিল মেলা। আজ এই মেলা হয়েছে আমাদের মুসলমানের ধর্মতে। শুনো, জালসা দিলে নেকু আছে, জালসা দিলে গুনাহও আছে। কেন বলুন তো? এদিকে জালসা চলছে, ওদিকে একটা ছেলে মেয়ে কেলে চলে গেল। তাইলে বাবা যে মেলাতে যারা দোকান বসার জায়গা দিয়েছে তারা গুনাহ নিচ্ছে, যারা করছে তারা গুনাহ নিচ্ছে। তাইলে বাবা যে মুসলমান, আমার আগে যে মাওলানা সাহেব তিনি বললেন যে সামনে বছর যখন আপনার জলসা হবে তো এই মেলাকে উঠাতে হবে। সমস্ত দেখেন যে মা বোনেরা একবারে করুণা ধরে ধরে টানছে, আর কোথায় কোথায় আপনার ফুচকা খাচ্ছে, কে জিলাপি খাচ্ছে, কে আপনার কথা বলতেছে, কিন্তু এই জান্নাতি বাগানে মানুষ নাই। বাবা এটাই হচ্ছে কিয়ামতের আলামত। যে জায়গাতে হাদিস কোরআন বাণী হবে ওই জায়গাতে কোনো মানুষ আসবে না, বসবে না। যেখানে বাবা দে না জায়েজ কাজ হবে ওই জায়গাতে মানুষের আড্ডা হবে। বাবা দে মুসলমান, যেখানে বাবা দে হাদিস কোরআনের বাণী হয় এটা হলো জান্নাতি বাগান। এই জান্নাতি বাগানে যারাই বসে বসে দুরুদ শুনবে, যারাই বসে বসে হাদিস শুনবে, যারাই বসে বসে ক্যাম করবে, যারাই বসে বসে আমল করবে, যারাই বসে বসে বেরাদের ইসলাম সুবহানাল্লাহ বলবে, আল্লাহ বলতেছে মরার পরে তাকে জান্নাতে দেওয়া হবে। একটু জোরে বলবেন না বাবা যে মুসলমান। আজ আমরা মুসলমান হয়ে আমাদেরকে ভাবতে লজ্জা লাগে। জি, মুসলমান ভাবতে লজ্জা লাগে। বলে কেন? বলে মুসলমান হয়ে কেন আজকে আমরা নাজায়েজ কাজ করে বেড়াবো? মুসলমান হয়ে কেন নিজের বিটিকে বেপর্দা থেকে আপনার খোলাসা ঘুরে বেড়াবো? বাবা যে মুসলমান, মুসলমান যদি হতে হয় তো কঠোর মুসলমান হও, মুসলমান যদি হতে হয় ফিলিস্তিনের মতো হও, মুসলমান যদি হতে হয় কাবা শরীফের মতো হও, মুসলমান যদি হতে হয় বাবা যে মুসলমান হামাসের মতো হও, মরার পরে জান্নাতি হও। জোরে বলবেন না। তাই বাবা যে মুসলমান, ওয়াজ তো শুরু করিনি বাবা, একটু অনুরোধ করে বলবো বাবা, গলা বসে গেছে। কেন না? এত উপকরাম বাবা যে, এত উপকরাম ধরে নিয়েছি বাবা যে, কালকে ছিল মালদা হাতে, প্রায় রাত্রি 11টার সময় তো উঠে দুটো পর্যন্ত বললাম, সারা রাত ঘুম নাই। বাড়িতে এসে বাবা যে আবার বাবা যে পেয়াপু বাড়িতে ব্যাপক ঘুম হয়, আবার আপনাদের জায়গাতে চলে এসেছি। তো বাবা যে মুসলমান, আসুন একটু অনুরোধ করে বলি বাবা দি, আসুন আপনাদের সম্মুখে ওয়াজ আমি করতে চাই বাবাজি, ঈমান ও আকীদা নিয়ে। বাবাজি, ঈমান আকীদা যার ভিতরে ঠিক থাকবে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি হবে। জোরে বলেন বাবা যে মুসলমান, আসুন জীবনীও শোনাবো। তো বাবা যে আপনারা যদি শুনতে চান, আচ্ছা বলুন তো কে কে জীবন শুনতে রাজি আছেন, হাত তুলেন। দেখেন ওই ওদিকের মানুষের শুনবে না, ওরা হাত তুলবে না। বাবা যে মুসলমান, আসুন একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আজ দূর, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ শুন একটা কথা বোঝাই রে বাবা, আপনার বাণী থেকে দুজন ছেলে বাবা বাড়িয়েছে, একজনা মনে নিয়াত করেছে আমি জালসা শুনবো, আর একজন নিয়াত করেছে আমি মেলাতে টেলা খাবো। এ বাবা জি মুসলমান ভাইরো, ও গো আমার সোনা মানিকেরো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার ফেরেশতারো, যেই ব্যক্তি
বাড়িতে কে নিয়াত করে বাড়ালো জলসা শুনবে, মিলাদ শুনবে, হাদিস কোরআনের বাণী শুনবে, ওই ব্যক্তি যদি মারা যায় ওই ব্যক্তি হলো জান্নাতি। জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আপনার বাড়ি থেকে নিয়াত করে বাড়ালো মেলাতে টালা খাবো, মেলার শেষে জলসার শেষে আপনার কিনা বিরারিকে বাড়ি পালাবো, ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে বাবা যে মুসলমান জান্নাতি হবে না জাহান্নামী? বাবা জোয়ান নিয়াত হয়েছে আলাদা আর ইয়ার নিয়াত হয়েছে আলাদা। যে সমস্ত যুবক ছেলেরা মেলাতে ঠেলা খাচ্ছে বাবাজি, এদের নিয়াত হচ্ছে আলাদা, আর এই জায়গাতে যতগুলো যুবক ছেলে বসে আছে এদের নিয়াত হচ্ছে আলাদা। দেখি বলছেন বাবাজি মুসলমান, জালসা শুনতে বাবাজি কেউ কেউ জালসা শুনতে আসে, আবার কেউ কেউ আবার জালসাতে মেলাতে বাবাজি এসে কোনো মেয়ে ছেলে রুন্না ধরার জন্য মসজিদে বাবাজি জুম্মার দিনে নামাজ পড়তে যায়, কেউ নামাজ পড়তে যায়, কারোর জুতা চুরি করতে যায়। এই ঠিক বলছি না? বল বলছি তো বাবাজি মুসলমান আসুন, আমরা মন থেকে আমরা কিছু বাবাজি ঈমান ও আকীদা নিয়ে আপনাদের সম্মুখে 10 থেকে 15 মিনিট করার পরে বাবাজি যে কোনো একটা জীবনী ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে ধরবো, যদি আপনার শোনার ইচ্ছা থাকে বাবাজি মুসলমান চলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো নাবিজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কইলতে চে মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন আজকে বাবা চাঙ্গা মায় কিন্তু পেয়েছি বেরা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, তাহার দুঃখ কষ্ট জানতো না তিনি সহিতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, কাকে মন দেব হাত বলেন? নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, ওই নবীর নামে তোমার শুধু, ওই নবীর নামে তোমার শুধু আরে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, জোর করুন সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ সোনা উম্মতেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমার শুধু কাম করিও। মন যদি দিতে হয় কাকে মন দেব বাবা যে মুসলমান? এই সোনা মানিকের আমরা বাবা এখনো নবীকে মন দিতে পারলাম না, ওই পাড়া সাত্তারে বিটিকে মন দিলাম, ওই পাড়া আব্দুর রহমানের বিটিকে মন দিলাম, ওই পাড়া বাবা যে করিমের বিটিকে মন দিলাম, কিন্তু বাবারে এক বিন্দু নবীকে মোহাব্বত করে দেখো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা, মরার পরে সে ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান বাইরো ওগো আমার সোনা মানিকের, আমরা নামাজ পড়বো কিন্তু বাবা নামাজের আগে ঈমানের দরকার আছে না নাই? নামাজের আগে আকীদার দরকার আছে না নাই? চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। 27 পারা সূরা হাদিদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ, তিনি সব কিছু জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি তাইলে কার কথা আল্লাহ বললেন? আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিবুল্লাহর কথা বলেছে। বাবাজি মুসলমান দেখেন বাবা বাচ্চা হারিয়েছে কিন্তু কিন্তু মা উদেশ পাচ্ছে না। এ দেখেন একটা বাচ্চা হারিয়ে গেছে, হ্যাঁ যার বাচ্চা হবে নিয়ে যান, মা গো আপনার বাচ্চাটাকে একটু লক্ষ্য করে রাখেন, হ্যাঁ আজ বাচ্চা হারাচ্ছে কালকে বাচ্চার মা হারাবে। কি গো বাবা যে মুসলমান, বাচ্চাগুলোকে একটু সামলে রাখতে হবে, হ্যাঁ একটু দিয়েছেন তো ভাই। এবার দুপুর আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মোহাম্মদ আলালে তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ, তিনি সব কিছু জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমি দুনিয়ার কাউরে কথা বলি নাই, আল্লাহ বলতেছেন আমার হাবিবুল্লাহর কথা বলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার লাপাক আল্লাহ তাআলা বলে, সমস্ত জিনিসের আগে আমার হাবিবুল্লাহকে তৈরি করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, আমার নূর দিয়ে নবীকে বানালাম, আর নবীর নূর দিয়ে সারা জাহানটাকে পয়দা করলাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, এখন অনেক দল বাড়িয়েছে, তারা বলতেছে নবীর আগে কলমকে তৈরি করা হয়েছে, কে বলছে নবীর আগে জান্নাতকে তৈরি করা হলো, কে বলতেছে না নবীর আগে দুজন মানে কি না জাহান্নামকে তৈরি করা হলো। না বাবাজি, না না না, আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবী মুস্তাফাকে তৈরি করেছে। দলিল আমার নবী জীবন যোগ আমার জিবরীল, বলো না তোমার উমার কত, তোমার সাল কত, তোমার বয়স কত? হযরত জিবরীল আমিন বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বয়স কত, আমার উমার কত, আমার সাল কত নবী গো? আমি বলতে পারবো না, বলতে পারবো না, কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি। চতুর্থ আসমানে একটা আমি তারা দেখতাম, 4 নম্বর আসমানে একটা তারা দেখতাম। ও গো নবীজি, ওই তারাটাকে আমি একবার নয়, দুবার নয়, আমি 70,000 বছর পর পর চমকাতে দেখতাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, হযরত জিবরীল আমিন বলতেছেন, রাআইতু ইসনাইনি ওয়া সাবঈন আলফা মাররাতিন, ও গো আমার নবীজি, ওই তারাটাকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, ছবার নয়, সাতবার নয়, ওই তারাটাকে আমি 72,000 বার দেখেছি। নার তাকবীর! এই পাওয়ার নাই, পাওয়ার নাই, আমরা মুসলমান, মুসলমানদের গলার পাওয়ার হবে জোরে নাকি? আসতে লয় নারে তাকবীর, আরো জোরে হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, পীর কা দামান, ওলি কা দামান, গাউস কা দামান, আলা হযরত কা দামান, জোরে বলে বাবাজি মুসলমান। সোনা মানিকেরা, জিবরীল আমিন ওই তারাটা কতবার দেখেছে বাবা? 72,000 বার। আমার নবী যে মানতে আছো, বলে ও আমার জিবরীল, তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল? জোরে বলেন না, বলছে ওই তারাটা কে ছিল? জিবরীল আমি বলতেছেন, বলো আমার নবীজি, আমি তো জানি না ওই তারাটা কে ছিল, আমি তো জানি না। আমার নবী মুস্তাফা সাহেবের ঔলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ইয়া জিব্রাইল ইজ্জাতি রব্বি আনা জালিকাল গাওকব, ও গো আমার জিব্রাইল, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি, ওই তারাটা আমি ছিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এ বাবাজি, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ওই তারাটা আমি ছিলাম। তাইলে এখানে বোঝা গেল, ফারিশতার আগে নবীকে তৈরি করা হলো, জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো, মানুষের আগে জাকাত মানে কিনা নবীকে তৈরি করা হলো, আপনার কিনা নামাজের আগে নবীকে তৈরি করা হলো, কোরআনের আগে বাবা নবীকে তৈরি করা হলো। এক কথায় বাবাজি, সারা কুল কাইনাতের আগে 80,000 আলাম, বাবাজি 18,000 মাখলুকাতের আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফাকে নূর করে বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো বাবা সুন্নিদের আকীদা। আর 12 রবিউল আউয়ালে বাবাজি সুন্নিরা খায় বিরানি, আর ওয়াহাবিদের গায়ে উঠে চুলকানি। কিরে ভাই, এই মার্কা দল আছে না নাই?
জি কিছু কিছু বক্তা বাড়িয়েছে, বলছে নাবি পড়তে জানে না। এই নাবি কি পড়তে জানে না? এই একটু জোরে বলেন না বাবাজি, নাবিজি পড়তে জানে কিনা একটু হাদিস দেব নাকি? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তুলেন। সাথে হাট হয়েছে না বাবা যে মুসলমান, আমার নাবিজি পড়তে জানতেন কিনা চলুন। আমার নাবি মুস্তাফা সাহেবের আওলাক নূরে মুজাস্তম, নাবি কামলিওয়ালা মাক্কী সরদার আহমদ মুক্তার, নাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আবু বাক্কর সিদ্দিককে বলতে চাই, আবু বাক্কর শোনো এই আংটিটা নিয়ে যাও। নিয়ে গিয়ে এক স্বর্ণকারের কাছে গিয়ে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো বাবা যে আংটিটাকে নিয়ে বাবা চিন্তা চিন্তিত হয়ে গেল। বলগো রব্বুল আলামিন, আমি জান্নাতের গিটি দেখেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক আংটিটাকে বাবা নিয়েছেন, দেওয়ার পরে বাবা জি এই সুনা মালিকেরা, ওগো আমার মা বোনেরাও শুনেছেন মা রাতের বেলা ঘুমাও। হযরত আবু বকর সিদ্দিক চিন্তা চিন্তিত হলো, ওগো আল্লাহ আমি তাওরাতের মধ্যে দেখেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওগো আল্লাহ আল্লাহ আমি কোরআনে পাতায় দেখেছি যে এই পৃষ্ঠাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য পৃষ্ঠায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে আংটিটাকে নিয়ে আপনার স্বর্ণকারকে বলে, এ স্বর্ণকার আংটিটা দেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন। আমার নবীজি কি লিখতে বলেছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে কিন্তু বলেনি। বেরাদেন সালাম মুআযান সামানি কিরামাও আংটিতে যখন লাগালো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন। লেখার পরে ওই আংটিটাকে নিয়ে আমার নাবিজির সম্মুখে হাজির, বলে হুজুর এই আংটিটা নিয়ে এসেছি দেখেন। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছি, বলো আবু বকর আমি তো তোমাকে শুধু লিখতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নামটা কেন লিখেছো বলো না? হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, বলো আমার নবীজি আমি জান্নাতের গেটে দেখেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওরাতের মধ্যে দেখেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুবুরের মধ্যে দেখেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, দিকে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আবু বকর আল্লাহর পাশে আপনার নামটা না লাগিয়ে আমি আবু বকর থাকতে পারি না। এ বাবাজি মুসলমান বাইরো, ওগো আমার সোনা মানিকের, আমার নবীজি বলতেছি বলো গো আবু বকর, আবু বকর তবে শোনো 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 আমার নাম লেখেছো ঠিক আছে, এ আবু বকর আমার পাশে তোমার নাম লেখা কেন? আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো নবীজি আমি তো আমার নাম কেন লেখি নাই? আল্লাহ পাক আল্লাহ তাআলা গাইবে আমাদের বলতেছে, বলো গো হাবিব যেই আবু বকর আমার নামের পাশে আপনার নামটা লাগাতে ভুলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো হাবিব আপনার পাশে আবু বকর নামটা না লেখে আল্লাহ বলতেছে আমি থাকতে পারি না। তাহলে বোঝুন বাবা, নাবি যদি পড়াই না জানতো বাবা যে আমার আবু বকর সিদ্দিককে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, বলেছিল না? কিন্তু কি কি লেখলো? মুহাম্মদ রাসূলুল্লাহ লিখলেন আল্লাহর তরফ থেকে আবু বকর সিদ্দিকের নাম। তো নবী যদি হয় না জানতো তো আংটিতে বাবার লেখা গেল বললো কেমন করে? এই মিথ্যাবাদী, এই সব বক্তাদের জিভাগুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়াবে। আর সুন্নি মুলিবিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। বাবা হয়তো আপনার দেখেছেন ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে বাবা যে মুসলমান চার পাতা পাঁচ পাতা বাংলা পড়ে এসে বলতেছে ঈসা নবী ইহুদি ছিল, মুসা নবী ইহুদি ছিল, বাবা যে মুসলমান মুসা কালিমুল্লাহ ইহুদি ছিল, ইব্রাহিম খলিল্লাহ ইহুদি ছিল, বাবা যে মুসলমান। এই বক্তাদের ওয়া শুনবে যে তার ইমান হারা হবে, সে মরার পর ওই ব্যক্তি জাহান্নামে যাবে। সেই
নাবিগণ কোন নাবিগণ ইহুদি ছিল না, কোন নাবিগণ ইহুদি ছিল না, সমস্ত নাবিগণ মুসলমান ছিল। জোরে বলেন। আর এই বক্তা বলতেছে সব নাবিগণ নাকি ইহুদি ছিল। বাবাজি মুসলমান, আজ এই বক্তাদের জন্য মানুষের বাবাজি ইমান হারা হতেছে। বেরাদার ইসলাম মহাদার সামানিক রাম, তাই খোদার কসম করে বলতেছি আমরা সুন্নি মুসলমানের দিকে হব কি হব না, এটা হাত তুলে বলেন। আমরা সুন্নি মুসলমান নাকি বলছেন? আমরা কি মুসলমান? আমরা সুন্নি মুসলমান। তাহলে বাবা যে মুসলমান, আমি আপনাদের সম্মুখে একটা ছন্দ বলবো। বেরাদার ইসলাম আপনারা বলবেন জিন্দাবাদ বলবেন তো, কে কে বলবেন একটা হাত তুলেন। হ্যাঁ দেখেন, এখনই বলছে বলবো, আবার হাত তুলেছে বলবো না। যাক শটে হাত উঠেছে, বুঝেনি বাবা তো বলুন। ইসকে নবি, ইসকে নবি, কই হবে না? ইসকে নবি, ইসকে নবি জিন্দাবাদ, ইসকে নবি, ইসকে নবি জিন্দাবাদ, ইসকে নবি, ইসকে নবি জোরে, ইসকে নবি, ইসকে নবি। হচ্ছে না, হচ্ছে না, একবারে একই আওয়াজে যেন হয় বাবা, সবারই মুখ থেকে জিন্দাবাদ যেন বেরিয়ে আসে। না বাড়াবে না গো ভাই, কি গো ভোটের সময় বলতেছো অমক জনাকে ভোট দিব। একবারে বাবাজি যখন ভোটে পাস করেছিল রং টং মাখে, একবারে বাবাজি মনে হচ্ছে একবারে বীর পুরুষ চলে আসলো। আর এখনই জিন্দাবাদ বলতে বলছে মুখ দেবার হাই না। বলুন ইসকে নবি, ইসকে নবি, হাত তুলে, ইসকে নবি, ইসকে নবি জিন্দাবাদ, ইসকে নবি, ইসকে নবি জিন্দাবাদ, ইসকে নবি, ইসকে নবি, ইসকে নবি, ইসকে নবি জিন্দাবাদ, মা আমিনা কোলে দেখো এলো চাঁদ, ইসকে নবি, ইসকে নবি জিন্দাবাদ, ইসকে নবি, ইসকে নবি জিন্দাবাদ, ইসকে নবি, ইসকে নবি জিন্দাবাদ, বার রবিউল আউয়াল এলো ভাই, অন্ধকারে পড়েছিল যখন ভাই, নাবি এসে জ্বালিয়ে দিল ভাই, তাই তো আমরা নাবিজির দিবানা, ইসকে নবি, ইসকে নবি। হচ্ছে না, হচ্ছে না, সবাই মিলে হাত তুলে বলতে হবে ইসকে নবি, ইসকে নবি জিন্দাবাদ, ইসকে নবি, ইসকে নবি জিন্দাবাদ। জোর বলুন। নবি যখন আসলেন তিনি দুনিয়াতে, হাদিস কোরআন আনলেন তিনি দুনিয়াতে, তাই তো আমরা নবীর প্রেমিক হয়েছে, যাব আমরা সোনার মদিনায়, ইসকে নবি, ইসকে নবি, জোরে জোরে, ইসকে নবি, ইসকে নবি, ইসকে নবি, ইসকে নবি জিন্দাবাদ। জোর করো বাবাজি মুসলমান ভাইয়ের, এই সুরা মানিকের, ও গো আমার মা কালো শুনে যেন মারা তিনি বেলা ঘুমাও, ও মা জননী আপনাদেরকে বলতে চাই, মা মেলাতে ঠেলা কেন, যে মা জননী মেলাতে ঠেলা খাবে মরার পর জান্নাত দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুড়বে না। বাবাজি মুসলমান ভাইরাও, আমি যে কথা বলছিলাম যে আমার নবী যদি পড়তে বাবা না জানতেন তো আংটিতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, বাহাতিতে লেখেছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর তরফ থেকে বাবাজি নাম লাগলো আবু বকর সিদ্দিকের নাম। আমার নবী যদি পড়াই না জানতো রে বাবা, তাইলে বাবা আবু বকর সিদ্দিকের নামটা পড়লো কেমন করে? কি গো, আমার নাবি যদি পড়তে না জানতে তো আবু বকর সিদ্দিকের নামটা পড়লো কেমন করে? বাবা যে মুসলমান, ও গো আমার সোনা মানিকের, চল বাবা জাগিয়ে যাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মধ্যে বলেন, আর রহমান ও আল্লামাল কোরআন, আপনি রহমান নে হাবিব কো কোরআন শিখায়া।
আল্লাহ কোরআন বলছে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান না হাবিব কো কোরআন শিখাইয়া। তাহলে আল্লাহ যদি বলে আমার হাবিবুল্লাহকে আমি কোরআন শিক্ষা দিয়েছি, আমার হাবিবুল্লাহকে সব শিক্ষা দিয়েছি, আর কোন মোল্লা যদি এসে বলে নবি পড়তে জানে না নবি লিখতে জানে না, তার কথা মানবেন? এটু চিল্লা বলে মানবেন? তার পেছনে নামাজ পড়বেন? তার পিঠের সঙ্গে বিবাহ দেবেন? তার পেছনে নামাজ পড়বেন? জি না, তার পেছনে নামাজ পড়া, তার পেছনে ইক্তেদাতে বিহাজার ইমাম করা, বাবা দে আহলে সুন্নাতুল জামাতের আকীদা হারাম। বোঝা গেছে বাবা? যে মুসলমান আসুন, আমরা ইমান আকীদা ঠিক করব, ঠিক কিনা? ইমান আকীদা যার ঠিক আছে, মরার পরে বাবা যে জান্নাতি হবে, জোরে বলুন বাবা যে আসুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানু আমাদের সকলকে যেন নাবি চিনা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে যাই হোক একবার দুরুদ পড়ুন, বাবা যে আমি জীবন থেকে আগে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলে মৌলানা মুহাম্মাদ হিদায়েত গভীরে দেখেছি যারে, জোরে বলেন হিদায়েত গভীরে দেখেছি যারে, আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে, দয়াল নবীরে আমার মায়ার নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, জোর বলুন হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে, অন্যায় জুলুমে যখন ভাও রাছিল যখন ভাও রাছিল, দয়াল নবি মায়ার নবি এসে যেন দূর করিল, জোর বলেন অন্যায় জুলুমে যখন ভরা ছিল যখন ভরা ছিল, দয়াল নবি মায়ার নবি এসে যেন দূর করিল, দয়াল নবি মায়ার নবি এসে যেন দূর করিল, যাদের আছে হৃদয়ে নবি লেখা, যাদের আছে হৃদয়ে নবি লেখা, দায়িত্ব আমরা যাব শুধু সোনার মদিনা, দয়াল নবীরে আমার মায়ার নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে, জোর করো বাবা জি মুসলমান ভাইরাও এই শোনা মানে কেরা চলুন বাবা জি আগে যাই। অনেকে মানুষ বলতেছে আমার নাবিজি, আমার নাবিজি নূরে তৈরি নয়, কে বলতেছে নাবি মাটির তৈরি, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতে আকীদা নাবি আমার নূর এবক মানব, জোরে বলুন সুবহানাল্লাহ। এই শোনা মানে কেরা আমার নাবি মুস্তাফা সাহেব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আমাদের মতো মানুষ ছিল নাকি?